গজব যেমন ভালো লক্ষীর পাঁচালিও তো তেমনই ভালো বলো দুটো শুনেই মানুষের মন ভরে যায় আর আমি জানি তুমি যদি গজব জানতে তুমি নিশ্চয়ই গজব শোনাতে তুমি গজব জানো না তাই তুমি লক্ষীর পাঁচালি পড়ে শুনিয়েছো আর ওদের তো ভালো লেগেছে ওরা লক্ষীর পাঁচালিটাকেই গজব মেনে নিয়েছে এতে তো কোনো ক্ষতি নেই ভেলভেট আমরা তো কারো ক্ষতি করিনি তুমি বলো আমার মনে হয় তোমার মনের মধ্যে অন্য কথা উকি দিচ্ছে অন্য কথা উকি দিচ্ছে মানে কি উকি দেবে আমার মনে এসব আবার কি কথাবার্তা না গো তা না হলে তুমি এরকম মাঝে মাঝে চিন্তা করতে বসতে না কোথায় আমি টাকাগুলো পেয়েছি বলে কত আনন্দ করছি মনে মনে ভাবছি এই টাকাগুলো দিয়ে আমি তোমার চিকিৎসা করাতে পারবো তোমার চিকিৎসার জন্য কতগুলো টাকা জমা হয়ে গেল আর তুমি তুমি এখানে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাচ্ছ আচ্ছা ভেলভেলেটা তুমি সত্যি করে বলো তো মন থেকে বলো সত্যি কি আমরা কোনো অন্যায় করেছি ভেলভেলেটা না শালুক আমি সেই কথা বলতে চাইনি আসলে সত্যি কথা না বলতে পারলে আমার খুব খারাপ লাগে এই তো একবার বলতে পারিনি বলে আমার জীবনে কত অশান্তি আঙ্কেলকে যদি প্রথম থেকেই আমার নিজের বিয়ের কথাটা যদি বলে দিতে পারতাম যদি ঐশ্বর্যকে সবকিছু প্রথম থেকে ক্লিয়ার করে দিতে পারতাম তাহলে তো আমার জীবনে এত দুঃখ আসতো না এত ঝামেলা ফেস করতে হতো না তাই এখন মনে মনে ভাবি যা সত্যি সেটা প্রথমে বলে দেওয়ার চেষ্টা করি কে জানে এটার জন্য হয়তো আমাদেরকে কোনো ঝামেলা পোহাতে হবে আমি ভেবেছিলাম আজ অন্তত তুমি আমার বুদ্ধির তারিফ করবে আমরা যে এই যাত্রায় বেঁচে গেছি তার জন্য তুমি অন্তত একবার আমাকে বলবে যে শালুক সত্যি তোমার বুদ্ধি আছে তোমার জন্যই আমরা এই যাত্রায় বেঁচে গেলাম অথচ দেখো মানুষ কি ভাবে আর কি হয় এই তুমি আমার বড় রাগ করছো নাকি আমি তো তোমাকে সব নিজের মনের সব সত্যি কথা বলেই দিই আমি জাস্ট তোমাকে নিজের মনের কথা শেয়ার করছি সেটা কি তোমায় রাগ করার জন্য না না রাগ করব কেন আমার মনের মধ্যে যা ভাবছি তাই বলছি না গো সত্যিই তো তুমি ছাড়া আমাকে কে বাঁচাতো তোমার জন্যই তো এই যাত্রায় বেঁচে গেলাম ভালো করে পাশ করে গেলাম পরীক্ষা আর তোমার কি মনে হয় আমি গজব শুনেছি তাই তোমার গান শুনে সবাই মুগ্ধ হয়ে গেছে মাত হয়ে গেছে তোমার গান শুনে মোটেই না এটা তোমার ভুল ধারণা বেলবেলেটা আরে তুমি ওদের এত ভালো করে গজব শুনিয়েছ সেই জন্যই তো ওরা এত খুশি হয়ে গেছে আর খুশি হয়েছে বলেই আমাদের এতগুলো টাকা দিয়ে গেছে দেখো না এবার তো আমাদের আরো কত কত জায়গায় যেতে হবে গান শোনাতে এখন কি আমরা এই করবো শালুক জায়গায় জায়গায় গান করে বেড়াবো আর তুমিও কি তাই করবে না তোমার লেখাপড়া তোমার বড় হওয়া ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না তাহলে রাম কিনান দাদা সত্যি বলছে
বোনকে কে চুরি করলো? শ্রুতিটা জানি কি করে?